নমস্কার, আমি রাধিকা। সকলকে স্বাগত জানাই বই প্রসঙ্গে। আজকে আমি সূর্যতামসের পরবর্তী খণ্ড নিবারসপ্তকের রিভিউ দেব। বইটা একবার দেখে নাও। এই হলো নিবারসপ্তক। এর প্রচ্ছদ পরিকল্পনা করেছেন লেখক নিজে। প্রচ্ছদের কাজ, অলঙ্করণের কাজ দারুণ। বইটার মূল্য 275 টাকা। নিবারসপ্তকেও সূর্যতামসীর মতো রিচুয়ালিস্টিক খুন হতে থাকে। আর নতুন করে চরিত্রের কথা কিছু বলার নেই, কারণ সূর্যতামসীতে যে সমস্ত চরিত্র ছিল সেগুলো নিবারসপ্তকেও রয়েছে। এটি দুটো খণ্ড হলেও সূর্যতামসী এবং নিবারসপ্তকে দুটো খণ্ড, কিন্তু দুটো একই ঘটনা নিয়ে লেখা। মানে সূর্যতামসী পড়ার পরেই নিবারসপ্তক পড়তে হবে। আমি যদি মনে করি প্রথমে নিবারসপ্তক পড়বো তারপর সূর্যতামসী পড়বো, তাহলে কিন্তু হবে না। গোটাটাই একটি উপন্যাস, কিন্তু দুটো খণ্ড, আরেকটা তৃতীয় খণ্ড বেরোনোর কথা। তো এবার বলি নিবারসপ্তকের চরিত্র আমি বলবো না, কারণ সেটা সূর্যতামসীর রিভিউতে আমি বলে দিয়েছি। আর খুনগুলো সে একই রকমভাবে হতে থাকে। নিবারসপ্তকে যেটা নতুন করে পাওয়া গেছে সেটা হলো, সূর্যতামসীতে আমরা দেখতে পেয়েছি পুরনো কলকাতার কথা, পুরনো কলকাতার ছবি, কেমন ছিল পুরনো কলকাতা। আর নিবারসপ্তকে আমরা সেই কলকাতারই মানে অ্যাংলো ইন্ডিয়ানদের অবস্থায় এবং ইউরোপিয়ানদের অবস্থার কথা আমরা জানতে পারি। এছাড়া আমরা জানতে পারি বেশ্যা সমাজ এবং হিজড়াদের অবস্থা কেমন ছিল, কি করে হিজড়া তৈরি করা হতো, যারা প্রকৃত হিজড়া নয়, যারা পুরুষ তাদেরকেও হিজড়ায় রূপান্তরিত করা হতো। এইসব বিষয় যখন আমি পড়ছিলাম, আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, এই সমস্ত বিষয় যখন আমি পড়ছিলাম তখন মনে হচ্ছিল যেন এর থেকে নরক অনেক ভালো, এর থেকে নরকের যন্ত্রণা অনেক ভালো। তো এই সমস্ত দিকগুলো এই নিবারসপ্তকে উঠে এসেছে। আর এখানে আরেকটি নতুন যোগ হয়েছে হিলির ভূত নামে। মানে হিলির ভূত কি এই সমস্ত মৃত্যুর পেছনে রয়েছে? 100 বছর ধরে যে হিলির ভূত ঘুমিয়েছিল সে কি এবার জেগে গেছে? এটা একটা গেমের মতো, মানে অনলাইন গেমগুলো যেরকম হয় ডিটেকটিভ তুর্বসুর কথায়, এটা একটা বাস্তবের গেম। তো তুর্বসু কি এই খণ্ডেও পেরেছে সত্যের অনুসন্ধান করতে, নাকি এর পরবর্তী একটা খণ্ড প্রয়োজন যে পুরো ব্যাপারটাকে উন্মোচনের জন্য? এই উপন্যাসে আমার সবথেকে বেশি ভালো লেগেছে যেটা ডিটেকটিভ উপন্যাস, কিন্তু অন্য অন্য ডিটেকটিভদের কী হয় একটা আলাদা গ্ল্যামার থাকে, কিন্তু এইখানে যে দুজন ডিটেকটিভ রয়েছে, একটা হচ্ছে তারিণী চরণ বসু আর একটা তার পপত্র তুর্বসু, এই দুজনেরই গ্ল্যামারলেস। এদের গ্ল্যামার শুধু প্রখর বুদ্ধিতে রয়েছে, উজ্জ্বল দীপ্ত চোখে রয়েছে। আর এরা মানে ক্ষুধার্ত সত্যের জন্য, সত্য অনুসন্ধানের জন্য। তাদের ঘরে হয়তো দুমুঠো চাল নেই, তারা ক্ষুধার্ত এবং দরিদ্র, কিন্তু তা সত্ত্বেও তাদের সত্যের অনুসন্ধানের এমন নেশা। এই দুটো চরিত্র আমার বিশেষভাবে যার জন্য ভালো লেগেছে। তারা সত্যকে কোনো ক্রমেই বর্জন করতে রাজি নয়, তাতে তাদের ক্ষুধা নিবারণ হোক বা না হোক। লেখক এখানে খুব ডিটেলসে ইংরেজদের রাজত্বকালীন নেটিভদের অবস্থা, ইউরোপীয়ানদের অবস্থা এবং অ্যাংলো ইন্ডিয়ানদের দুরবস্থা খুব ডিটেইলে দেখিয়েছেন। এছাড়া বইটি বেশ ভালোই। এই ডিটেলসে দেখানোর কারণে আমার মনে হয়েছে কোথাও কোথাও একটু বেশি ঝিমিয়ে গেছে, বাদ বাকি সবই ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে নমস্কার।